দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। বিখ্যাত সদাগর হামিদুল্লাহ খাঁর স্ত্রী খাতুন বিবির নাম থেকে এটির নাম হয় খাতুনগঞ্জ। সপ্তম শতাব্দী থেকে দূর প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আরব বণিকরা কর্ণফুলী নদী বিধৌত এই ব্যবসা কেন্দ্রে সদা করতেন। কালক্রমে বিশ্বের বৃহৎ বাণিজ্যিক নগরীর মতো খাতুনগঞ্জে দেশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে। এই থেকে 139 বছর আগে খাতুন বিবির দান করা জায়গার উপর চট্টগ্রামের খাতুনগঞ্জের সওদাগরী ব্যবসার গোড়াপত্তন। সেই খাতুনগঞ্জ পরবর্তী সময়ে পরিণত হয়েছিল সমগ্র বাংলাদেশের আমদানি করা পণ্যের প্রায় 80% মূল্য সরবরাহের মূল বাণিজ্যিক কেন্দ্র। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে 2000-এরও বেশি দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস এবং বিভিন্ন পণ্যের আড়ত ও গুদাম নিয়ে প্রতিদিন জমজমাট থাকে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের এই বাজারটি, যেখানে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য সরবরাহ হতো খাতুনগঞ্জে, ব্যবসা হতো প্রতিদিন কোটি কোটি টাকার। সেখানে এখন সেই খাতুনগঞ্জের স্বর্ণযুগে পড়েছে ভাটা। বিভিন্ন জায়গায় পাইকারি বড় বড় দোকান হয়ে গেছে, সব কিছু মিলিয়ে আমাদের ব্যবসার এখন খুব মানে খুব দুর্দিনে যাচ্ছে। চিটাং থেকে যেত এই মালগুলো আর এখান থেকে যাচ্ছে না, এদের ওজনের কারণে আর ওইদিকে মাল পাচ্ছে, ওগুলো এরা ওখান থেকে 20 টন ডেলিভারি নিতে পারে। সুতরাং আমরা চিটাংরা এখন অনেক স্থবিরতা এসে গেছে চিটাংয়ের ব্যবসা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য বিস্ফোরক বলছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি। ওজন স্কেলের 13 টন ওজন বাধ্যবাধকতার কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, এমনকি পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা। 13 টন যদি কোনো মাল ঢাকা চিটাং থেকে নেয় আর ঢাকা থেকে যদি সে 20 টন পায়, কেউ কিন্তু চিটাং থেকে মাল নেবে না। তেলে এত বড় হেভি ইন্ডাস্ট্রিগুলির অবস্থা কী হবে? কারণ এক দেশে যদি 2টা আইন হয় তাহলে কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। এদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লেনদেন করে বিশ্বাসের উপর ভরসা রেখে, তবে সেই বিশ্বাসেও লেগেছে এমন বিশ্বাসঘাতকতার ছোঁয়া। 2013 সালেই ব্যবসায়িক প্রতারণায় কমপক্ষে 1000 কোটি টাকা লুট করে বাজার থেকে উধাও হয়ে গেছে 15 থেকে 20 জন ব্যবসায়ী। একইভাবে আরও অন্যান্য সময়েও ঘটেছে এই রকম ঘটনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।